বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো তা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। এমত অবস্থায় কোনোভাবেই যাতে ডেঙ্গি কিংবা মশাবাহিত অন্যান্য রোগের প্রাদুর্ভাব না ঘটে তার জন্যই উদ্যোগী হলো রায়গঞ্জ পুরসভা। রাজ্য সরকারের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মৎস্য দপ্তরের সহযোগিতায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিটি পঞ্চায়েত এবং পৌর এলাকাগুলিতে নালা নর্দমায় ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। এই গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে মশা নিধনে সহায়তা করে। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ সেই উদ্যোগ গ্রহণ করা হলো রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে। এদিন রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শহরের নালা নর্দমাগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ। বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরের 23 নম্বর ওয়ার্ডেও। এদিন 23 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর প্রধান সন্দীপ বিশ্বাস। তিনি নিজে হাতে বিভিন্ন নালা নর্দমা ও জমা জলে গাপ্পি মাছ ছাড়েন। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।